হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আজকে সকাল 7টা থেকে আমার ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। যদি আমার ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠেই বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি গাছেদের জল দিয়ে দিয়েছি। আর বালিশগুলোকে না দুটো চারটে দিন রোদ্দুরে দেওয়া হয়নি, তাই আজকে একটু রোদ্দুরে দিয়ে দিলাম। সামান্য হালকা রোদ্র উঠেছে আজ। এই কয়টা দিন তো বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার গেল। আর তারপরে আগের দিনের নাইটি দুটো ছিল, ভাঁজ করা হয়নি, সেই দুটোকে ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম। আর তোমরা তো জানোই যে আমি সবসময় প্রতিদিনের জামা কাপড়গুলো প্রত্যেক দিন সার্ফে কেচে দিই আর তারপরে সেইগুলো শুকিয়ে গেলে পাট পাট করে ভাঁজ করে জায়গার মতো রেখে দিই। তাতে না জিনিসপত্র অনেকটা ভালো থাকে আর যখন পরি ওই জামাটা বা ওই কুর্তিটা তখন কিন্তু একটা গুড ফিলিং হয়, ভালো লাগে, নিজের মধ্যে কনফিডেন্স বাড়ে। আর তারপরে গোপাল সোনার বিছানাটাকেও ভালো করে গুছিয়ে এসেছি নিচের ঘরে, কারণ খুব খিদে পেয়েছিল আর চা খেতে মন চাইছিল, তাই নিজের জন্য এক কাপ লাল চা বানিয়ে নিয়েছি আর সঙ্গে দুটো চারটে বিস্কিট নিয়েছি। আর তারপরে দেখো চা খাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি কাপটাকে ধুয়ে নিয়ে একটু মুসুর ডাল আমি ভিজিয়ে দিচ্ছি জলে। আজকে ডাল রান্নাও করব আর আমার ছেলের জন্য আর আমার বরের জন্য পেঁয়াজি বানিয়ে দেব। কেন পেঁয়াজি বানাবো তোমাদের অবশ্যই বলবো, ততক্ষণ থাক আমি ঢাকা দিয়ে রেখে ভাতটাকে বসিয়ে দেব। ভাতের জলটা গরম হলেই আমি চালটা ছেড়ে দিই, এতে ভাতটা অনেক ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে, আর আমার তো ঝরঝরা ভাত সবসময় প্রিয়। তাই জলটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছে আর এবারে চালটাকে ছেড়ে দিলাম। আর আজকে না ভাতে কিছু সেদ্ধ দেব না, অন্যদিন যদি শুধু ভাত করি তাহলে আমি প্রথম ভাত করলে একটা পটল হোক কিংবা একটা আলু যা থাকুক না কেন সবজি, তাই আমি সেদ্ধ দিই, এটা নাকি দিতে হয়। তো আজকে দিলাম না, কেন কি আজকে আমি মাছের ঝোলটা রান্না করেই ফেলবো সঙ্গে সঙ্গে, তো সেই জন্য আর আজকে দিলাম না। তো ভাত ওদিকে হতে দিয়ে মাছটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি। আর গোলু যেহেতু নিচের ঘরে পড়ছে তাই আমি ওপরে এসেছি। দেখো আমি এই যে মাটি মিশ্রিত করছি, এটা দিয়ে আমি মানি প্ল্যান্ট লাগাবো, আমি যে DIY পটগুলো বানিয়েছিলাম সেইগুলোতে। মানি প্ল্যান্ট যদি তোমরা সুন্দর স্বাস্থ্যবানভাবে বানাতে চাও, দারুণ আকর্ষণীয় করে তুলতে চাও, তাহলে কিন্তু মাটি মিশ্রিত যে করবে সেটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর মানি প্ল্যান্টের জন্য আইডিয়াল মাটিটা হবে, তুমি দোআঁশ মাটি নেবে কিছুটা, সামান্য পরিমাণে বালি, গোবর সার নেবে, ভার্মি কম্পোস্ট সামান্য পরিমাণ, আর মেন ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হলো চা পাতা। তুমি ইউজ করা চা পাতা এখানে ইউজ করবে না, যেটা নতুন বাজার থেকে দেখবে কম দামে 10 টাকা প্যাকেটের চা পাতা পাওয়া যায় সেইগুলোকে কিনে এনে একসঙ্গে মিক্স করে তারপর মানি প্ল্যান্ট লাগাও, দেখবে দারুণ হবে, মানি প্ল্যান্টের গ্রোথ দারুণ হবে, স্বাস্থ্যবান হবে আর খুব সুন্দর হবে। আর দেখো আমার গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর তারপর একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু পটগুলো কষ্ট করে বানিয়েছি ঠিকই, কিন্তু একটা জিনিস আমি মিস্টেক করে গেছি, সেটা তোমাদের পরে বলবো আমি, তো একটু মনটা সেই জন্য খারাপ জাগে। এবার হাত পা ধুয়ে এসেছি নিচের ঘরে আর এসে দেখছি ভাতটা আমার হয়ে গেছে, তাই সবার প্রথমে ভাতটাকে উপর দিয়ে দিলাম আর ওইদিকে মাছটাকে উল্টে দিলাম, উল্টে পাল্টে মাছটা লাল লাল করে ভেজে নেব। আর মাছটাকে না আমি একটু ঠান্ডা হতে দিলাম, পরে দিয়ে আসবো বাইরে ছাগল গরুদের খাওয়ার জন্য। আর এইবারে হাঁড়িটাকে ভালো করে ভাতগুলো শুকতে জায়গা মতো রেখে দেব। তো এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি মাছের জন্য মশলাটাকেও কষাতে বসিয়েছি, তো ততক্ষণে ভাবলাম আর দাঁড়িয়ে বসে কিছু করেই থাকবো না, আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিই। তো এদিকে ঘর ঝাড়ু দিতে এসেছি, ওপরে ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি, শুধু ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর নিচের ঘরটাকে পুরোটা ঝাড়ু দিয়ে দেখো আমি ভাতের মাঠটাকে নিয়ে গেলাম, বাইরে ছাগলে গরুকে দেব, ওরা খেয়ে নেবে। এইদিকে আমার মাছের ঝোলের মশলাটাও কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে, এখন গরম জল অ্যাড করে দেব, দিয়ে মাছগুলোকে ছেড়ে দেব, ফুটে উঠলেই
আর নামিয়ে দেব ঝোলটা, কারণ খুব বেশি পাতলাও রাখবো না, আবার খুব বেশি ঘনও রাখবো না। আর দেখো আমি জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। আর ওইদিকে না আমি একটা ভাজা করেছি আজকে, পটল ঝুরি ঝুরি করে কেটে, আলু আর কয়েকটা বিনস ছিল সে কটাও দিয়েছি, দিয়ে সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে বেশ ভালো করে ভাজা করেছি, একটু নরম নরম ভাজা। আর এই দেখো ভাজাটা তোমাদের একবার দেখাই, এইরকম নরম নরম করে ভাজা কিন্তু খুব ভালো লাগে আমার ভাত দিয়ে মেখে খেতে। যদিও আমার বাড়িতে আমার হাজবেন্ড আমার ছেলে এইরকম নরম ভাজা পছন্দ করে না, ওরা একটু মুচমুচে ভাজা পছন্দ করে। তো এইদিকে রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর কাউন্টার টপটাকেও মুছে নিয়েছি, গ্যাস ওভেনটাকেও মুছে নিয়ে বাসন যে কটা ছিল সে কটা মেজে নিয়ে স্নান করে নিয়েছি, পুজো দিতে হবে, কারণ আজকে বিকেলবেলা একটা জায়গায় যাব সন্ধ্যের দিকে, তোমাদের সাথে অবশ্যই সামান্য কিছু শেয়ার করব। তো স্নান করা হয়ে গেছে, এবারে আমি একটু সাজুগুজু করে নিলাম, এটা তো আমি প্রত্যেক দিনই করি, একটু ক্রিম টিম মেখে নিই আর কি পরিপাটি হয়ে। তো এইদিকে দেখো পুজো দিতে এসেছি, আর আজকে না আমার সমস্ত ফুল ছাদ বাগানের, বিশ্বাস করো বন্ধুরা এতগুলো জবা ফুটেছে, আর শুধুমাত্র আকন্দ ফুলটা আমার ছাদ বাগানে না, এমনকি দুব্বোটাও আমার বাড়ির, আর এই যে দেখো নয়নতারাগুলো এইগুলোও কিন্তু আমার বাড়ির ফুল, আর এই যে নীলকণ্ঠ দিয়ে একটা ভোলানাথের জন্য মালা তৈরি করেছি। তোমাদেরকে একটা কথা এখানে বলি বন্ধুরা, এই চৈত্রি মাসে কিন্তু ভোলানাথের মাস, চৈত্রি মাসটা কিন্তু ভীষণ জাগ্রত, ভোলানাথ এই সময়টা ভীষণ জাগ্রত থাকে, তাই তোমরা অবশ্যই ভোলানাথের পছন্দ ফুল নীলকণ্ঠ আকন্দ ধুতুরা এইগুলো দিয়ে একখানা মালা তৈরি করে ভোলানাথকে অর্পণ করো নিজের মনোবাসনা বলে। ভোলানাথ নিশ্চয়ই তোমাদের মনোবাসনা পূর্ণ করবে, এটা কিন্তু প্রত্যেকেই করে, আর আমিও দিই। আগে হয়তো মালা দেওয়া সম্ভব হতো না, তাই ফুল অবশ্যই আমি অর্পণ করতাম ভোলানাথের চরণে, তোমরাও কিন্তু দিও, তোমরা দেখবে খুব ভালো থাকবে, মানসিক শান্তি অন্তত তোমাদের মনে সবসময়ের জন্য বজায় থাকবে। তো আমার ঘর বসিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল, আর এবারে প্রদীপ ধূপকাঠি সব কিছু দিয়ে আরতি করে নেব। আর বলি না তোমাদের, আগেও বলি এখনও বলি সবসময় বলবো, সারাদিনের যতগুলো কাজ করি যত রকমের কাজ করি না কেন, আমি এই যে ঠাকুর ঘরের সামনে কিছুক্ষণ সময় কাটাই, এইটুকু সময় আমার সব থেকে জীবনের বেস্ট সময়, সব থেকে ভালো সময় আমি কাটাই, আমার খুব ভালো লাগে, কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না। এখন হলো সন্ধেবেলা, সবাইকে গুড ইভিনিং, আর আমি এসেছি আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে, একটা মেলা বসেছিল চঞ্চলা কালীমাতার মেলা, পুজো হয়েছে, ওই দেখো মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে ব্লু কালারের, আমি তোমাদের দেখালাম। আর মেলাতে প্রচুর ভিড় ছিল, শুনেছি এই মা নাকি খুব জাগ্রত, ভক্তদের সবার ভালো মন্দির খেয়াল রাখে, তাই একবার মন চাইলো যাই। আর এমনি তো কোথাও যাওয়া হয় না বন্ধুরা, তাই না, ছোটোখাটো কোনো মেলা হোক বা কোথাও যদি শুনি কোথাও কিছু হচ্ছে, 10টা লোক 20টা লোক একসঙ্গে একত্রিত হয়েছে, আমার যেতে ইচ্ছে করে। সারা দিন তো বাড়িতে একা একা থাকি, আর আমরা বাইরে কোথাও ঘুরতেও যেতে পারি না, সময় সুযোগ হয়ে ওঠে না, তো সেই জন্য ভালো লাগে ছোটোখাটো জায়গায় যেতে। আর এই দেখো ভক্তদের প্রচুর ভিড়, ঘণ্টা বাজানোর তোড়জোড়, ফুল বাঁধার তোড়জোড়, আর এখানে দেখো সিঁদুরের টিপ পরে নিলাম, না হলে তো মন শান্তি হবে না। আর এই দিকে ভোগটাও দিয়ে নিয়েছি, আর খুব সামান্য বাতাসা কদমা নিয়েছিলাম, কারণ প্রসাদটা তো আবার ফেলে দিতে হয় না, সেটা থেকে তো আবার নিতে হয়, তো সেই মানুষটা কোথায় পাই, তো সেই জন্য ভগবানকে অল্প একটুই নিবেদন করি ভোগ। তো বাড়ি চলে এসেছি, মেলায় তেমন কিছুই খাওয়া দাওয়া করিনি, আর বাড়িতে কী কিনেছি দেখো, মেলা থেকে কিনে এনেছি এই দেখো ছোট্ট জিরো সাইজের এই লোহার আয়রনের আর কি কড়াইটা, এটা কিন্তু ঢালাই কড়াই, আমার রয়েছে একটা পাতের, আর একটা ঢালাই কড়াইয়ের খুব শখ ছিল আমার,
খুব কড়াইটা কিন্তু খড়খড়া, মাস্তে মাস্তে প্লেন হবে, জানি না কতদূর মেজে উঠতে পারবো। তবে এটা আমার খুব শখের একটা জিনিস বলতে পারো, অনেক দিনের মনের মধ্যে ছিল নেব, তো এখন বন্ধুরা প্রচুর দাম হয়েছে জানো তো, বলছি কত নিয়েছে কড়াইটা। আর এই দেখো জিলিপি কিনেছি, জিলিপিও ভীষণ কম কিনেছি, গোলু আবার খেয়েছে দুটো তিনটে। আর মেলাতে গিয়ে পাঁপড় খেয়েছিলাম জানো, পাঁপড় না খেলে তো ভালো লাগে না, মেলা মেলা মনে হয় না। আর ওই কড়াইটার দাম নিয়েছে 140 টাকা। তো চলো বন্ধুরা আজ আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।